কোনো এমএলএ কোনো চাকরি রিকোয়েস্ট করে বা মিনিস্টার প্যাডে চিঠি দেবেন না, মুখে কথা বলুন, ফোনেও সব বলবেন না। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন পঞ্চায়েত ভোটের আগে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের কর্মী সমর্থকদের নানান বার্তা দিয়েছেন। সিবিআই ইডির হাত থেকে সতর্ক থাকতে, সাবধান থাকতে বেশ কিছু দাওয়াইয়েরও কথা তিনি বলেছেন। আর সেই দাওয়াইগুলির মধ্যে একটি হলো যে কোনো চাকরির রিকোয়েস্ট করে, চাকরির আবেদন করে মন্ত্রী কিংবা এমএলএ এমপিদের প্যাডে কোনো কথা লিখবেন না, কোনো চিঠি দেবেন না। এবং এখানেই থেমে না থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন তৃণমূলের নেতা মন্ত্রীদের আরও যেটা সাবধান করে বলেছেন যে ফোনেও কথা বলবেন না, দরকার পড়লে যদি খুব জরুরি থাকে তাহলে সামনাসামনি দেখা করে কথা বলবেন। কেন ফোনে কথা বলবেন না? তার কারণ সব জায়গাতেই ইডি সিবিআইয়ের লোক ঘুরছে, আইবির লোক ঘুরছে, এবং এই যে আইবির লোকেরা তারা কিন্তু ফোন টেপ করছে এবং ফোন টেপ করে গোপন কথা জেনে যাচ্ছে, তৃণমূলের অন্দরের কথা জেনে যাচ্ছে, তৃণমূল নেতাদের মধ্যেকার যে একেবারে অত্যন্ত গোপনীয় কথা, গোপনীয়তা, সেটা কিন্তু এই আইবির লোকেরা জেনে যাচ্ছে। কিন্তু তৃণমূলের নেতা মন্ত্রীদের মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে নির্দেশ, সেই নির্দেশের ব্যাখ্যায় অনেকেই অনেক কিছু বলছেন, অনেকেই প্রশ্নও তুলছেন যে আসলে এই কথাগুলির মধ্য দিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসলে কী বলতে চেয়েছেন। তিনি কি তাহলে এটা বলতে চাইছেন যে এই যে চাকরির রিকোয়েস্ট, চাকরির আবেদন, সেটা মন্ত্রী কিংবা এমএলএ এমপিদের লেটার প্যাডে না লিখে সেটা সরাসরি একেবারে সামনাসামনি করাই ভালো, এই কথাটাই কি তিনি বলতে চাইছেন? এমনই প্রশ্ন কিন্তু অনেকেই তুলছেন। তবে সেই বিশ্লেষণে যাওয়ার আগে এদিন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয় নিয়ে কথা বলতে গিয়ে ঠিক কি বলেছেন বন্ধুরা ছোট্ট করে দেখুন। কোনো এমএলএ কোনো চাকরি রিকোয়েস্ট করে বা মিনিস্টার প্যাডে চিঠি দেবেন না, কেন বলছি বলুন তো? আমি শুনেছি বরকতদা যখন মিনিস্টার ছিলেন একটা চিরকুটে একটা কিছু লিখেছিলেন, যেটা পাঠিয়ে দাও, নামটা বললাম না, তাতে এটা নিয়ে খুব লেখালেখি হয়েছিল। মুখে কথা বলুন, ফোনেও সব বলবেন না। হোয়াটসঅ্যাপ করছেন, হোয়াটসঅ্যাপ তো সব তুলে নিচ্ছে, জেলায় জেলায় আইবির লোকেরা বিজেপির হোয়াটসঅ্যাপের প্রত্যেকটা তুলে নিচ্ছে। ফেস টাইমে কথা বলবেন, তাও ফেস টাইমে কম কথা বলবেন, আর্জেন্ট কথা থাকলে সামনাসামনি গিয়ে বলবেন। অ্যাসেম্বলিতে যারা এমএলএ আছেন তারা তো অ্যাসেম্বলিতে দেখা পানি, পার্লামেন্টে যারা এমপিরা আছেন তাদের সাথে মোটামুটিভাবে যোগাযোগ আছে, কাউন্সিলররা যারা আছেন তাদের সাথে মেয়রদের সম্পর্ক আরও ভালো করতে হবে। কিছু কাউন্সিলরের নামে আমি কমপ্লেন পাচ্ছি, জলা জমি ভরে দেওয়া বা নানা রকম কাজে যুক্ত থাকা, এটা কিন্তু করবেন না। দল আপনাকে টিকিট দিয়েছে দলের জন্য কাজ করবার জন্য, মানুষের জন্য কাজ করবার জন্য, আপনার নিজের জন্য নয়। এটা কিন্তু আমি বারবার বলছি, বারবার বলতে বলতে যখন শুনবেন না, যদি কেউ না শোনেন, সবাই শোনে, একজন দুজন শোনে না, যদি বলতে বলতেও না শোনেন তাহলে একদিন সকালবেলায় মর্নিংয়ে উঠে দেখবেন নামটা ঘ্যাচাংফু। বন্ধুরা শুনলেন যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন যে ফোন কিংবা হোয়াটসঅ্যাপ এই সবের মধ্যে কোনো গোপন কথা বলা যাবে না, কেননা জেলায় জেলায় আইবির লোক রয়েছে এবং আইবির লোক কিন্তু সমস্ত কিছু ওখান থেকে হ্যাক করে নিচ্ছে বা টেপ করে নিচ্ছে। এখন প্রশ্ন যেটা উঠছে যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাটা তো বললেন না যে কেউ ওইভাবে চাকরির রিকোয়েস্ট করবেন না, অবৈধভাবে চাকরি দেওয়ার কথা কেউ বলবেন না, এই কথাটা কিন্তু তিনি বললেন না। তিনি কি বলছেন? তিনি বলছেন যে ফোনে কিংবা হোয়াটসঅ্যাপে কিংবা অন্য যেসব ইন্টারনেটের যোগাযোগ মাধ্যম রয়েছে সেই সবে এই সব কথা বলবেন না। অর্থাৎ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এদিনের এই যে বক্তব্য, সেই বক্তব্যের মধ্যে কিন্তু কোথাও একটা ফাঁক ফোকর থেকে গেল, কোথাও যেন একটা ধোঁয়াশা থেকে গেল। কেননা এই যে চাকরি ক্ষেত্রে নিয়োগ দুর্নীতি, এবং সেই নিয়োগ দুর্নীতির জেরে যেভাবে তৃণমূলের একের পর এক নেতার নাম উঠে আসছে,
খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরোধীরা ঘিরে ধরছেন সেটা বন্ধ করার জন্য এদিন তৃণমূল নেত্রী তার দলের নেতাকর্মীদের যে পরামর্শগুলো দিচ্ছেন, যে নির্দেশগুলো দিচ্ছেন, সেই নির্দেশের মধ্যে স্পষ্ট করে তিনি কিন্তু এটা বলছেন না যে কেউ বা কোনো নেতা অবৈধভাবে কোনো চাকরির জন্য আরজি জানাবেন না, সেটা এমপি এমএলএ লেটার পেডি হোক কিংবা অন্যভাবে, কেউই কিন্তু অবৈধভাবে চাকরির আরজি জানাবেন না কিংবা মানবেন না, অবৈধ চাকরি কারো করবেন না, এই কথাটা কিন্তু তিনি সোজা কথায় বললেন না। তার বদলে তিনি যেটা বললেন যে যাতে ফোনে কিংবা হোয়াটসঅ্যাপে কোনো গোপন কথা না বলা হয়। আর ঠিক এই ধোয়াশার জায়গাটাকে ধরেই সমালোচকেরা, বিশেষ করে বিরোধী দলের নেতারা যেটা বলছেন যে আসলে মমতা বন্দ্যোপাধ্যায় এর মাধ্যমে অন্য একটা ইঙ্গিত দিতে চাইছেন, আর সেই ইঙ্গিতটা হলো যে যদি কোনো গোপন কথা বলতে হয়, যদি এ ধরনের কোনো চাকরির আরজি জানাতে হয়, তাহলে সেই আরজি যাতে মুখোমুখি বসে জানানো হয়, ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মধ্যে না জানানো হয়। বিরোধীরা এটাও প্রশ্ন তুলছেন যে তৃণমূলের নেতারা যদি তাদের কথার মধ্যে অবৈধ কোনো কথা নাই বলে থাকেন, অবৈধ চাকরির আরজি যদি নাই জানিয়ে থাকেন, তাহলে ফোন টেপ করলেই বা আইবি কি পাবে? বেআইনি কিছু না বললে তো সেই ফোন টেপ করে আইবির কিছু করার ক্ষমতা নেই। তাহলে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এই যে ফোন কিংবা হোয়াটসঅ্যাপ এড়ানোর কথা বলছেন তৃণমূলের নেতাকর্মীদের, সেটা কিসের জন্য? তাদের সেই গোপন কথার মধ্যে কী এমন জিনিস থাকতে পারে যেটা আইবি কিংবা সিবিআই কিংবা ইডির জন্য হাতিয়ার হয়ে উঠতে পারে? তার মানে কি এই যে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো ফোনের বদলে, হোয়াটসঅ্যাপের বদলে কিংবা অন্য কোনো ইন্টারনেট প্ল্যাটফর্মের বদলে মুখোমুখি বসে ঠিক করতে বলছেন, মুখোমুখি বসে কথা বলে নিতে বলছেন, সেগুলো কি কোনো এমন বেআইনি জিনিস যেটাতে দল একেবারে চাপে পড়ে যাচ্ছে? এই প্রশ্নটা কিন্তু বিরোধীরা তুলছেন। বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত কী তা অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।